আমাদের ধর্মীয় অনুভূতির সাথে মিল রেখে বিভিন্ন প্রচুর প্রতিমা তৈরি করে তারা তাদের মণ্ডপ সাজাচ্ছে, কিন্তু আসলে আমরা সেখানটায় না গিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে এসে আমরা চেষ্টা করেছি যে আমাদের সমাজে আমাদের বিশ্বে যে ধরনের ভালো দিক এবং মন্দ দিক আছে তার সেইগুলো তুলে ধরার, এবং বিশ্বের যে সারা বিশ্বব্যাপী যে যুদ্ধ হচ্ছে, অশান্তি হচ্ছে, এই যুদ্ধ যাতে না হয়, শান্তির বার্তা যেন বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায়, আমরা চেষ্টা করছি সেই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমাদের এবার এই শ্যামা পূজায় আমাদের মূল বার্তা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই, এই যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যত আয়োজন, এবং সেখানে আমাদের যে সামাজিক বৈষম্যগুলো আছে, বৈশ্বিক বৈষম্য আছে, সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং সেই জায়গা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি তার একটা বার্তা আমরা দিয়েছি যে আমরা যেন মানবিক হই, আমরা যেন নৃশংসতা পরিহার করি এবং মানুষের মনের হৃদয়কে প্রস্ফুটিত করি। যেমন আমরা এবার যে প্রতিমায় পুজো করবে, এই প্রতিমাটি সম্পূর্ণরূপে মোম দিয়ে তৈরি করা হয়েছে। মোম একটি শক্ত জিনিস, আবার যদি তাকে তাপ দেওয়া হয় সেটা নরম হয়, আপনি যে আকারে তাকে রাখবেন সেই আকার ধারণ করবে। আমাদের প্রতিটা মানুষের, বিশ্বের প্রতিটা মানুষের হৃদয়কে যদি আমরা এভাবে গলিয়ে, মোমের মতো গলিয়ে যদি আমাদের মা কালীর মূর্তি তৈরি করেছি, এরকম যদি আমরা করতে একটু বসুন, একটু দাদারা এসছেন, ওরা অনেক সময় দিয়েছেন। Thank you.
এখানে মন্দির বানানো হয়েছে কালী প্রতিমা, আমার খুব ভালো লাগছে। পাঁচ দিন ব্যাপী শ্যামা পূজা আমরা কখনো দেখিনি, আমরা এখানে খুব আনন্দ করি। আর এখানে খুব ব্যতিক্রম, অন্য জায়গা থেকে এখানে খুব ব্যতিক্রম করছে, আমার কাছে খুব ভালো লাগছে, ভালো লাগছে সত্যি, খুব ব্যতিক্রম। বাংলাদেশে আমি এখনো কখনো মোমের প্রতিমা দেখিনি। আমার জানা মতে আমি ভারতের পশ্চিমবঙ্গে মা দুর্গা প্রতিমা দেখেছিলাম মোমে, আর সেখানে হচ্ছে আমাদের এই শ্যামা মায়ের প্রতিমা মোম দিয়ে তৈরি করা হয়েছে, সত্যি আমার খুব ভালো লাগছে। নিষেধ